সম্মানিত সুধী বিজয় সাতকাহন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে আগামী বছর। এরই প্রাক্কালে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অসম সাহসী মুক্তিযোদ্ধাকে। তারা সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, যারা সাবসেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন। তাদের একজন হচ্ছেন জাফর ইমাম, বীর বিক্রম, কর্নেল অবসরপ্রাপ্ত। তিনি ছিলেন সাবসেক্টর কমান্ডার ও অধিনায়ক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং আমরা সবাই জানি তিনি সাবেক মন্ত্রী। আমার ডান পাশে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি। আমি প্রথমে জাফর ইমাম সাহেবের কাছে যাচ্ছি। আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যেখান থেকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আপনার কি মনে হয় যে সেই চেতনা আমরা ধারণ করতে পেরেছি? যদি না পেরে থাকি বা পেরে থাকি, সেটার বিষয়ে আপনার মতামতগুলি আমরা একটু জানতে চাই। এই বিজয়ের মাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি প্রথমেই স্মরণ করছি আমার জাতির পিতা, যার আহ্বানে আমরা সেদিন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং এই স্বাধীনতা অর্জন করেছিলাম। তার নেতৃত্বে এবং তার নামের উপরে আমরা যুদ্ধ করে এটা আসলে এটা অর্জন করেছিলাম। তার নামের উপরে যদি এই যুদ্ধ সংগঠিত না হতো, তার নাম উপরে যদি এই স্বাধীন বাংলা সরকার গঠিত না হতো, কারণ উনি ছিলেন প্রেসিডেন্ট আর শহীদ নজরুল ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তাহলে আপনার এই স্বাধীনতা একটা অনিশ্চয়তার পথে ধাবিত হতো। সাথে সাথে আমি স্মরণ করছি রণাঙ্গনের শহীদদেরকে, যাদের স্বপ্নসাদ বঙ্গবন্ধুর স্বপ্নসাদের সাথে, স্বপ্নের সাথে একাকার হয়েছিল। সেটা ছিল দেশ স্বাধীন হবে, এদেশে থাকবে না কোনো দলাদলি, কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো বিদ্বেষ হিংসা, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়ে তুলব। আজকে সেই পরিবেশের ঘাটতি আমরা অবশ্যই লক্ষ্য করছি। 16 ডিসেম্বর বিজয় দিবস আগামীকালকে। আমি প্রথমে এটা বলে রাখব, এই বিজয়ও 9 মাসে আসতো না যদি ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় জনগণের, ভারতীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা যদি না থাকতো আমাদের প্রতি। আসতো হয়তো দেরি হতো, বিলম্ব হতো, 9 মাসে আসাটা অসম্ভব ছিল, আমি আজ যোদ্ধা হিসাবে বলব। কিন্তু এটার অর্থ এই নয় যে কেউ আমাকে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, একদম একদম দ্যাট ইজ নট ট্রু। এই প্রশ্নটা আমি আপনার এই উত্তরে বলবো। 16 ডিসেম্বর আসছে, 3 ডিসেম্বর ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এর আগে 8.5 মাস কিন্তু আমার মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে অলমোস্ট প্যারালাইজ করে দিয়েছিলাম। তার প্রমাণ তখন তো 8.5 মাস আগে কেন স্বাধীনতা ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করে নাই? মানিকশ ছিল তখন ভারতীয় সেনাবাহিনী প্রধান, তাকে 3-3 বার ক্যাবিনেটে, এটা বিরল ঘটনা, রেয়ার ইনসিডেন্ট, ক্যাবিনেটে কোনোদিন সেনাপ্রধানকে ডাকে না। মেতে ডেকেছিলেন, মে জুনে ডেকেছিলেন, আর লাস্ট একবার ডাকলেন। 3 বার ডেকে জিজ্ঞাসা করছিলেন ইন্দিরা গান্ধী, ক্যান ইউ গো ইনসাইড ইস্ট পাকিস্তান, ইনভেড ইট, এটা দখল করতে পারবো না? মানিকশ ভেরি হামলি রিপ্লাইড, ম্যাডাম ইফ উই এন্টার নাও উইল বি ডিফিটেড ভেরি ব্যাডলি। আই এম কোটিং ব্লাড টেলিগ্রাম বইটি, যেখানে অথর ইন্ডিয়ান আমেরিকান অ্যাম্বাসেডার সিট্রেপ পাঠাইতো আমেরিকাতে নিক্সন অ্যান্ড কিসিঞ্জারকে, দাদেন প্রেসিডেন্ট অ্যান্ড ফরেন মিনিস্টার কিসিঞ্জারকে, সেই বইয়ের কম্পাইলেশন হচ্ছে ব্লাড টেলিগ্রাম, সেখানে লেখা আছে। সো এটা একটা পয়েন্ট, আমরা ইন্ডিয়ার কাছে চিরকৃতজ্ঞ। আমি এটা এই জন্য বলছি, আমি পোর্ট উইলিয়ামে গিয়েছিলাম 13 সালে অ্যাজ এ লিড অফ দ্য ডেলিগেশন, অ্যান্ড অল জেনারেলস ওয়ার সিটিং, অ্যান্ড এই কথাগুলো ওনাদের বলার পরে, আফটার দ্য আমার স্পিচ শেষ হওয়ার পরে, তারা আমাদেরকে অভিনন্দন জানালো, জাফর উই নেভার হার্ড দিস থিং, এটা তোমাদের দেশে বলো না, আমাদের এখানে বলো না, আমাদের এখানে ইতিহাস, স্বাধীন যুদ্ধের ইতিহাস, আমাদের তোমাদের অংশগ্রহণ করছি, এটা এখনও আমাদের আর্মিতে লিখেবদ্ধ হয় নাই, তোমাদের আর্মি তো মনে হয় এগুলো লেখে নাই, এটা একটা পার্ট। তো ইউ আর ভেরি রাইটলি সেড দ্য 3rd ডিসেম্বর ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার দ্য ওয়ার, যখন পাকিস্তান তোমার 8.5 মাস আমাদের সহযোগিতায়
এই সারা প্রান্তে আমরা যুদ্ধ করছি, আমরা এলন করি নাই। ভারতীয় সেনাবাহিনী সহযোগিতা, যারা অস্ত্র দিয়েছে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদের উৎসাহিত করছে, প্ল্যানিং দিয়েছে, তাদের সাথে আশা করে আমাদের 8.5 মাসে আমাদের 4,000 সোলজার অ্যান্ড অফিসার্স হতাহত হয়েছে। তো 13 দিনের ওয়ার, 3rd ডিসেম্বরের ওয়ার ডিক্লেয়ার করছে ইন্দিরা গান্ধী, 16 ডিসেম্বর মুক্ত হয়ে গেছে। 13 দিনের ওয়ারটা বিজয় না, এটা 9 মাসের যুদ্ধ। তো 8.5 মাস আমরা যে যুদ্ধ করলাম, এবং ইন্ডিয়ান আর্মিরা বলতেছে আমরা 4,000 শূন্য অফিসার আমরা মানে হতাহত হয়েছে আমাদের, তো তোমাদের কন্ট্রিবিউশন আমাদের কন্ট্রিবিউশন ঢাকা পড়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বাংলাদেশ আর্মির। সেই জন্য ইট ইজ 9 মান্থ ওয়ার অ্যান্ড ইন্দুবাক ওয়ার বলে, এটা ইন্দুবাক ওয়ার, ওয়ার হচ্ছে তার 13 দিনের ওয়ারটা ইন্দুবাক ওয়ার, মানে ইন্দু ওইখানে ওয়েস্ট পাকিস্তান ছিল না, তো ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে তো পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ করছে। আর আমাদের এখানে সেক্টরে যুদ্ধ করছে মিত্রবাহিনী, 3rd ডিসেম্বরে মিত্রবাহিনী হয়েছে, মিত্রবাহিনী অরোরার কাছে আমরা হ্যান্ড পাকিস্তান আর্মি হ্যান্ডওভার করছে। এই মিত্রবাহিনী কনসিস্ট অফ মুক্তিযুদ্ধ যোদ্ধা এবং ইন্ডিয়ান আর্মি, আমরা একাকার হয়ে গেছিলাম, আমরা এক হয়ে যুদ্ধ করেছি, এমন আমাদের আমাদের সেদিনই। আপনার কাছে আবার আসবো আমি, ধন্যবাদ। মেজর জেনারেল ইব্রাহিমের কাছে যাচ্ছি। আপনার যে এই মূল্যায়ন, আমরা যে যে চেতনার কথা আমরা বলছি বা বলবো যারা আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আপনার কি মূল্যায়ন? 1971 সালের 26শে মার্চের পর 8 দিনের মাথায় তেলিয়াপাড়া চা বাগানে একটা সম্মেলন হয়েছিল, যারা বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পূর্বাঞ্চলে সামরিক কর্মকর্তা যারা রিভোল্ট করতে পেরেছিলেন, জ্যেষ্ঠ সকলেই মিলিত হয়েছিলেন, প্রায় 30-35 জন। আমি উপস্থিত ছিলাম, নীতি নির্ধারক মোটেই নয়, আমার জ্যেষ্ঠ কর্মকর্তা সহায়ক, এরকম ছোট ছোট অফিসাররা সাহায্যের জন্য থাকতে হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল একটা, যে আমরা তো যুদ্ধ করবই, কিন্তু ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে রাজনৈতিকভাবে, রাজনৈতিক নেতারা পদক্ষেপ গ্রহণ করুন। আপনি জেনারেল ওসমানী একজন নির্বাচিত এমএনএ ছিলেন, আপনি মেহরবানি করে আমাদেরও সেনাপতি হবেন এবং রাজনৈতিক লিঙ্কটাও সম্পর্কটা স্থাপন করবেন। এর পরিপ্রেক্ষিতে বাকি যা দিল্লিতে কলকাতায় হয়েছে সেটা আর আমি বলছি না, কিন্তু আমি বাংলাদেশের জনগণের প্রতি আজকে 2020 সালের ডিসেম্বর মাসের 15 তারিখ কথা বলছি, কালকে 16 তারিখ বিজয় দিবসকে সামনে রেখে, 10 এপ্রিল 1971 বাংলাদেশের থেকে চলে যাওয়া সকল জনপ্রতিনিধিগণ মিলিত হয়ে একটি দলিল রচনা করেছিলেন, গ্রহণ করেছিলেন, প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন। তার নাম স্বাধীনতার ঘোষণাপত্র, ইংরেজিতে লেখা আছে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা বাংলাদেশ সংবিধানের এখন একটি অংশ। তার মাঝামাঝি জায়গায়, এতটুকু যদি দৈর্ঘ্য হয়, মাঝামাঝি অঞ্চলে একটা লাইন লেখা আছে, বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই গণপ্রজাতন্ত্রী রূপে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হলো। এটা আমার মুখের মন গড়া কথা নয়, ডকুমেন্ট। অতএব চেতনা যদি বলতে হয়, আদি এবং অকৃত্রিম হলো ওই তিনটা বাংলা শব্দ একদম, এবং সেই আদি এবং অকৃত্রিম চেতনার কথা বাংলাদেশের বর্তমানে কেউ বলে না, 90% জানেও না এটা, কেন কেউ এটা পড়ে না, অন্য কিছু শোনানো হয়, অন্য কিছু পড়ানো হয়। 72-এ যখন বাংলাদেশের সংবিধান লেখা হয়, তখন আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, সবগুলোকে স্বাগতম জানাবো। কিন্তু আজ 2020 সালে আপনার প্রশ্নের উত্তরে অতি সংক্ষেপে, 71 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, পরবর্তীতে সামরিক বাহিনীতে 28 বছর চাকরি করেছি, সুশীল সমাজে 11 বছর পথ চলেছি, 13 বছর রাজনীতি করছি, আমি শুধু এতটুকুই বলবো, চয়কার চেয়ে তদন্তিয়া নয়কার না, বানানটাও আমরা এখন ভুলে যাওয়ার পথে আছি। আমার আহ্বান থাকবে, এই সমাজে যে বিভক্তি এসে গেছে, এই সমাজে দারিদ্র এবং সম্পদের আহরণ দুইটা দুই মেরুতে চলে গেছে, শিক্ষা এবং কুশিক্ষা দুই মেরুতে চলে গেছে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা এবং অশ্রদ্ধা দুই মেরুতে চলে গেছে। অতএব চেতনাটা বাস্তবায়ন করতে হলে এই মেরু দুটোকে আগে একখানে আনতে হবে। এর জন্য গত 49 বছরে যারাই নীতি নির্ধারক, যারাই অভ্যাসকারী, যারাই দেশ শাসন করেছেন, সকলের কিছু ব্যর্থতা আছে, এটার জন্য আমরা কাউকে দোষ দিতে চাই না। মৃত্যুর আগে অন্তত রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা দেখে যেতে চাই যে আসলেই সমাজে একটা সাম্য বলে কথা আছে, আসলেই সমাজে একটা সামাজিক ন্যায় বিচার বলে একটা কথা আছে, আসলেই মানবিক মর্যাদা বলে একটি কথা আছে। আমার বাংলা ভিশনের পক্ষ থেকে এটাই প্রচার হোক, আমার আবেদন থাকলো। একদম, আপনি একেবারেই ঠিক কথা বলেছেন। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এই যে তিনটে
কথার উপরে আমাদের সংবিধান রচিত হয়েছিল সেটা আমরা সকলেই যেন মান্য করি এবং সকলেই যেন সেটার প্রতি ধাবিত হই যে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলব বঙ্গবন্ধুর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটাতেই যেন আমরা অবস্থান নিতে পারি এবং পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশকে সমুন্নত রাখতে পারি দর্শকবৃন্দ আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমরা বিরতি থেকে ফিরে এলাম বিজয় সাতকাহন অনুষ্ঠান দেখছেন আপনারা শুধু দর্শক আমরা শুনছিলাম চেতনার কথা এবার আমরা যাব আগামীকাল ১৬ই ডিসেম্বর সেই বিজয়ের ক্ষণের কথা আমরা মুক্তিযোদ্ধা যারা বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের কাছে আবার যাব দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আপনারা কি সেই সময় বুঝতে পেরেছিলেন যে বিজয় একেবারেই দোরগোড়ায় আগামীকাল বিজয় দিবস এই বিজয়ের প্রাক্কালে বিজয় দিবসের প্রাক্কালে কিন্তু আপনি যেটা বলছেন একটা অনুভূতি সবার মধ্যে চলে আসছিল তখন সবাই মনের মধ্যে লালন করছিল পালন করছিল যে আমরা আমাদের স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছি যুদ্ধ করতে করতে আমরা কিন্তু মুক্তিবাহিনীরা ভিতর অবস্থান করতেছিলাম উত্তর ডিস্ট্রিক্টে এবং ঢাকার উপকণ্ঠে সেকেন্ড বেঙ্গল তারা অবস্থান করতেছিল আমরা অল বেঙ্গল রেজিমেন্টস অ্যান্ড মুক্তিযোদ্ধারা গেরিলারা গণযোদ্ধারা সবাই একাকার হয়ে গেছিলো ডিস্ট্রিক্ট টাউনগুলোতে উপজেলাগুলোতে থানাগুলোতে ইন্ডিয়ান আর্মি যখন আমাদের সহযোগে এগিয়ে আসলো বা ১৩-১৪-১৫ তারিখ তারা প্যারাট্রুপ ড্রপ করলো তাদের একটা সিদ্ধান্ত ছিল তারা কিন্তু অ্যাভয়েড করবে টাউনগুলো অ্যাভয়েড করে তারা যেমন চিটংয়ে যাওয়ার পথে চিটংয়ে যাবে ডাইরেক্ট নট টু নোয়াখালী নট টু ফেনী নট টু লক্ষ্মীপুর সো সিমিলার হিয়ার অলসো ঢাকা অলসো তারা স্ট্রেট ঢাকাতে আসবে সো এরা কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধ অবস্থান করতেছি জ্যাকব তার বইতে লিখে গিয়ে জানেন জ্যাকব সিজিএস ইন্ডিয়ান আর্মি উনি বলছে আমরা যখন ঢুকেছি আমরা ঢাকার উপকণ্ঠে যখন আমি আসলাম আমার জীব অ্যাট্যাক করছিল মুক্তিবাহিনীরা নট নোয়িং দ্য কে জীবের মধ্যে জ্যাকব নিজের বইতে লিখে যে ইন্ডিয়ান জেনারেল যে যুদ্ধ পরিচালনা করছে এই অঞ্চলে আমি দেখে খুশি হইলাম উৎফুল্ল হইলাম উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি মুক্তিযোদ্ধারা আমাদেরকে অভ্যর্থনা জানালো তারা আমাদেরকে পথ দেখাইলো ঢাকার বিভিন্ন ভিতরে আসার জন্য সিমিলারলি অল ওভার বাংলাদেশ কিন্তু একটা কথা আমি না বললেই নয় যেটা জেনারেল ইব্রাহিম খুব নাইসলি এ তো আর্মিতে আসছে মেট্রিক অ্যাসিস্ট্যান্ট করা আইএতে অ্যাসিস্ট্যান্ট করা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করা ছেলে এ তো সিএসপি হওয়ার কথা ইউনিভার্সিটিতে পড়া শেষ করে সেটা করছিলেনও কিন্তু আর্মিতে চলে আসলো এই জন্য আধ্যাত্মিক কথা বেশি বলে ওই সূত্র ধরে আমি বলবো তার কথা যে চেতনার কথা এই চেতনা কোনোদিন আসবে না আপনি যেটা ব্যাখ্যা দিলেন মানবিক মূল্যবোধ সৌম্যমূত্র সব কিছু আনেন কোনো কাজ দেবে না যদি ইতিহাস যদি আপনি সঠিক না করেন ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পথ ধরে আমরা ৭০-এর নির্বাচনের পরে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আসলাম যুদ্ধ তার নেতৃত্ব হয়েছে দীর্ঘ আন্দোলনও তার নেতৃত্ব ভাষা আন্দোলন থেকে নিয়ে ৭০ নির্বাচন পর্যন্ত এটা যেন একটা মালার দুইটা ফুল একই মালার দুইটা ফুল আন্দোলন স্বাধীনতা যুদ্ধ এর নায়ক হচ্ছে মহানায়ক হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান যারা বঙ্গবন্ধুর ছত্রছায়া সেদিন রাজনীতি করেছিলেন আজকে হয়তো বড় নেতা হয়েছেন মানে রাজনীতি করে তারা পর্যন্ত ইতিহাস তুলে ধরে না সঠিকভাবে তুলে ধরে না এটা আমাদের দুঃখ লাগে না তোলার কারণে ইতিহাস বিকৃতি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি হচ্ছে কে যুদ্ধ করছে কেন যুদ্ধ করছি আমরা আজকে আমরা কোথায় আজকে আমরা কমলের তলে চলে গেছি লেবের তলে শুয়ে আছি কমলের তলে আমরা স্বাধীনতা দিবস আসলে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস আসলে কম্বলের তলে থেকে আমরা উকি মারি দেখি টেলিভিশনে কে কোথায় ফাংশন করতেছে আমাদের কিছু দায়ী না আমাদের দায়ী না আমরা যদি বেশি কথা বলতে যাই তখন আপনার ৯০ রাজাকার হয়ে যাবেন তো এগুলা ব্যাপার স্যাপার আছে আমরা যারা যুদ্ধ করছি আমরা তো ভাত পাকাইনি আমরা তো রেডিও শুনিনি শুধু আমরা দেশে পালাছিলাম না এখন সবাই তারা সামনে চলে আসে ৩০% মুক্তিযোদ্ধা যুদ্ধ করে নাই এখন যে লিস্টে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি আহ্বান জানাই সরকারকে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করা হোক এই তদন্ত এই যেসব যাচাই বাছাই কমিটি করছে যাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা নির্ধারণ করছে
আমরা না হলে আমাদেরটা সারেন্ডার করে দেব, আমাদের কোনো দরকার নাই এগুলোর। আপনি শব্দ শনিক ছিলেন, আমি বাংলার যুদ্ধ করেছি, উনি বাংলার যুদ্ধ করেছে, অনেকে ভাত পাকাইছে, অনেকে সহযোগিতা করছে, অনেকে সংগ্রহ ছিল, আমরা সবাই এক কাতারে মুক্তিযোদ্ধা। কিন্তু শেষে আমি এটাই শুধু আজকে আহ্বান জানিয়ে যাও আপনার এই ফাংশনে, এই এই টেলিভিশন ভিশনের মাধ্যমে পুরো জাতিকে মুক্তিযোদ্ধার শ্রেণীবিন্যাস করা হোক। আপনি আপনি গান গেয়েছেন স্বাধীনতার বেতারে, জল্লাদের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, আর বিরাট অবদান আপনার, আপনার স্বামী ছিল সাবসেক্টর কমান্ডার আমাদের সাথে, আপনি বিরাট অবদান স্বাধীনতা যুদ্ধে। আজকে সেই জন্য বলবো শ্রেণীবিন্যাস করা হোক, আমরা সবাই মুক্তিযোদ্ধা। তাহলে লেখা থাকা হোক আপনি শব্দ সৈনিক, জাফর ইমাম সশস্ত্র মুক্তিযোদ্ধা, সংগঠক এগারো জন মনে করেন এমপি ছিলেন যুদ্ধের সময়, সোয়েনসো ব্রেকার থাকবে সংগঠক, যে ক্যালকাটাতে ফুটবল খেলে টাকা টাকা সংগ্রহ করেছিল মুক্তিযুদ্ধের জন্য, যারা আমাদের আমাদের ফুটবল টিম, হ্যাঁ তারা শিল্পী মা শ্রেণীবিন্যাস, না হলে যে আপনার যুদ্ধ করে নাই সে আজকে বিভিন্ন যুদ্ধের উপরে কথা বলবে, যে যুদ্ধ করে নাই সে তেলিয়ে পড়া আপনার সালদা নদীর যুদ্ধের কথা বলবে, সেই বিষয়টা নিয়ে পরবর্তীকালে অনেক বড় আলোচনা করব। এটাই দিয়ে শেষ করব যে বলবো যে আপনি শ্রেণীবিন্যাস ইজ এ মাস্ট, শ্রেণীবিন্যাস হওয়ার কারণ আমি যুদ্ধ সম্বন্ধে বলবো, আমি চেতনা সম্বন্ধে বলবো, শাস্তি বলবো যে চেতনাকে আমরা যদি নেক্সট প্রজন্মের জন্য যদি লিখিতভাবে না রেখে যান, ইতিহাস হারাই গেলে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু হারাই গেলে, বঙ্গবন্ধু হারাই গেলে আপনার দেশের একদিন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আপনি যা দেখেছেন সেই সময় আপনার অনুভূতি এবং সামগ্রিক বিষয়টা আপনি বলবেন। তখন আমার বয়স 23, আমি লেফটেন্যান্ট, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি বা চার্লি কোম্পানির অধিনায়ক। বর্তমানে যারা ঢাকা মহানগরকে চেনেন, ঢাকা মহানগরের দক্ষিণ পূর্ব অংশে ডেমরা আছে একটি জায়গার নাম শিল্পাঞ্চল, সেখানে দুইটি নদীর সংযোগস্থল আছে, একটির নাম বালু নদী, একটির নাম শীতলক্ষা নদী। আমরা সেই বালু নদীর পাড়ে পূবগাঁও পশ্চিমগাঁও অত্র অঞ্চলে যুদ্ধ করতেছিলাম 13 তারিখ থেকে নিয়ে 16 তারিখ বিকাল পর্যন্ত। রাত্রেবেলা আমরা পেট্রোল পার্টি পাঠাতাম ঢাকা শহরের ভেতরে অবস্থান জানার জন্য, যে যদি সারেন্ডার না করে তাহলে যুদ্ধটা কেমনে কেমনে হবে জানতে থাকো, আর দিনের বেলা আমরা ওখানে থাকতাম বাংকারের মধ্যে। 15 তারিখ তো গেলই, 16 তারিখ বিকাল 2:30 পর্যন্ত আমরা খালে বালু নদীর অপর পারে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে গোলা বিনিময় করতেছিলাম। তবে পাবলিক আসা যাওয়া করতো, ওর মধ্যেও নদী পার হয়ে আসতো আমাদের জন্য, আবার পিছনে রূপগঞ্জের থেকে লোক আসতো বলতো, খবরটা রটে গেছিলো রেডিওর মাধ্যমে, মানুষের কথার মাধ্যমে লিক আউট হয়ে গেছিলো যে আজ নয় কাল, ইটস এ ম্যাটার অফ টাইম, শুধু সময়ের ব্যাপার যে সারেন্ডার করবেই করবে। তো আমাদের অধিনায়ক বর্তমানে মরহুম মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, বীর বিক্রম, তিনি তখন মেজর মইনুল হোসেন চৌধুরী ছিলেন, তিনি দুটো কথা বলে রেখেছিলেন যে দেখো সারেন্ডার যখন হবে তখনও কিন্তু আর্মির মতোই বিহেভ করতে হবে, আমরা সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্যের মতো বিহেভ করব। ওয়ার্নিং দিয়ে দিছিল, খবরদার খবরদার, প্রতিহিংসা প্রতিশোধের কোনো পদক্ষেপে তোমরা যেতে পারবে না, এটা আইন দেখবে, সরকার দেখবে। আমি তো আমার পিতামাতাকে দেখেছি অ্যাকচুয়ালি সেপ্টেম্বর 1970, আর এখন হচ্ছে ডিসেম্বর 1971, 13 মাস ওরা জানেও না যে আমি বেঁচে আছি না মরে গেছি। আমি 9 মাসে কোনোদিন ছবিও তুলি নাই, 9 মাসে কোনোদিন কথাও বলি নাই, 9 মাসে কোনোদিন আগরতলা একটা মিষ্টিও খাই নাই। এই যে সিস্টেম, তাহলে অনুভূতির কী হতে পারে যে এখন আবার মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিব। আমাদের সঙ্গে 40-50 রাজাকার ছিল, যারা আখাউড়ার থেকে হাঁটতে হাঁটতে আমাদের সঙ্গে ডেমরা পর্যন্ত আসছে। কেন? আমাদেরও লোকবল দরকার লাগেজ ক্যারি করার জন্য, কারণ আমাদের হাঁটতে হাঁটতে আসছে, আখাউড়া থেকে হাইটে কিন্তু ঢাকা পর্যন্ত এসে গেছি, আর ওরা আমাদের সঙ্গে আসছে যেন মানুষ ওদেরকে মেরে না ফেলায়। এই যে একটা অনুভূতি আপনাকে দেখাইলাম যে তারা অপরাধ করেছে, শাস্তি হবে জানে, তারা শাস্তিটা একটা পন্থার মধ্যে দিয়ে চায়, মানুষের সামনে পড়লে ওখানেই কচু কাটা করে ফেলবে। একদম এইটুক বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলা ভিশনের মাধ্যমে, দেশবাসীকে আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা। বিলুনিয়া যুদ্ধে আমরা লাস্ট লেগের যখন যুদ্ধ করছিলাম, তখন ফিলের বিরুদ্ধে যুদ্ধ সেকেন্ড যুদ্ধে আমরা 4টা মিগ ডেলি আমাদের মিগ অ্যাটাক করতে হয়, আর্টিলারি শেলিং এন্ড অ্যাটাক তো আছেই, একটা মিগ আমরা MMG দিয়ে আমরা শর্ট করলে করলাম আঘাত করলাম, এবং সেটা যখন উড়ে চলে যাচ্ছিলো 4টা মিগ, একটা মিগ থেকে আমরা জঙ্গি বিমান থেকে আমরা দেখলাম ধোঁয়া নির্গত হচ্ছে। তখন জেনারেল হীরা আমার কমান্ডার ছিল তখন যুদ্ধকালে, ইন্ডিয়ান জেনারেল, হি ওয়াজ কমান্ডিং মি আমার ট্রুপসকে। তো আমার তখন ওয়ার্ল্ডেসে বললো, আমার ওয়ার্ল্ডেসে কোড নেম ছিল স্বপ্নাম, ওই পাকিস্তানের অ্যাক্ট্রেস ছিল আমার, সে যেন হীরা যোগ করে জিজ্ঞাসা করলো, জাফর ম্যাম তুমি অ্যাক্ট্রেস, একটা অ্যাক্ট্রেসের নাম বলো যে তোমার খুব ফেভারিট। আমি সে স্বপ্নম, তো আমার বলতেছে ওয়ার্ল্ডেসে স্বপ্নম স্বপ্নম,
ওয়েল ডান, ইউ হ্যাভ শট ওয়ান, এটা লাকসামে গিয়ে ভূপাতিত হয়েছে যেটার থেকে ধোঁয়া নির্গত হচ্ছিল। তখন আমরা এই নিউজটা যখন রণাঙ্গনে দিলাম তখন জয় বাংলা স্লোগানে পুরো রণাঙ্গন মুখরিত হয়ে উঠল। একেবারে জয় বাংলা স্লোগানটা তো আমাদের একটা শক্তি ছিল, ওইটাই আমাদের মেইন স্লোগান ছিল। শুধু দর্শক, আমরা বিজয়ের সাতকাহন অনুষ্ঠান এখানেই শেষ করব। 16ই ডিসেম্বর বিজয়ের প্রাককালে আমরা বিজয়ের বাংলাদেশের প্রথম গান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম গানটি আমি গাইছি। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই। Thank you.